আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, নিউ মডেল ফার্নিচারে আপনাদের সবাইকে স্বাগত। প্রিয় ভিউয়ার্স, সচরাচর আমরা সেগুন কাঠের ফার্নিচার আপনাদেরকে দেখিয়ে থাকি, তো আজ আপনাদের দেখাবো একটি ফুল করে কাঠের এক্সের সোফা। এই সোফা সেটটি আমার এক পরিচিত বড় ভাইকে বানিয়ে দিচ্ছি, তো উনি অল্প বাজেটের মধ্যে সোফা সেট চাইছিল, তো আমি বলছি বড় ভাই ফুল করে গাছ কিন্তু অত্যন্ত ভালো একটি গাছ, কিন্তু এটা আপনার অধিক সময় দিলে আপনার গাছটা যখন শুকায় বানানো হয় তখন এটা দীর্ঘ অনেক লাস্টিং করে এবং কখনো বাঁকা বা ফাঁকা হয় না, ফিনিশিং অনেক সুন্দর হয়। তো এই সোফা সেটটি আমরা 2:1 সিটে বানানো হয়েছে, আপনার সোফা সেটটি দেখতে পাচ্ছেন এবং গাছে গাছ কালার করে কাঠের কালার করা হয়েছে। এটা এখনো কাজ চলতেছে, আপনার গালা বার্নিশ গাছে গাছ কালার করলে খুব কষ্ট, আপনার বিভিন্ন স্পট, বিভিন্ন আপনার ফুটিংয়ের দাগ, এই যে দেখতে পাচ্ছেন এগুলো পেন্টিং করা হচ্ছে, এগুলো আপনার বিভিন্ন ফুটিংয়ের দাগ ছিল, তো আবার এগুলো বার্নিশ করলে আবার গাছের সাথে অ্যাকুরেট মিলে যাবে। তো এই সোফা সেটটি আমরা হাতাগুলো পাক্কা 4 ইঞ্চি কাঠের উপর করা হয়েছে আর এখান থেকে বিট করা হয়েছে আর মেশিনের উপরে, আর সামনের পায়াগুলো হচ্ছে যে আপনার 1.5 ইঞ্চি টিকনেসে 1.5 ইঞ্চি এবং চোরাতে 6 ইঞ্চি, আর পিস পায়াটাও 1.5 ইঞ্চি, আর সামনের পায়ে হাতা গাছের 4 ইঞ্চি কাঠের উপরে রাউন্ড শেপ করা। সিম্পলের মধ্যে এই সোফা সেটটি অনেক গর্জিয়াস, আপনার যারা সিমসার মধ্যে পছন্দ করেন, অল্প নকশার মধ্যে পছন্দ করেন, তারা এই সোফা সেটটি নিতে পারেন। তো এই সোফা সেটটি আমরা ফুল করি গাছের দাম পড়বে 26,000 টাকা, আর যদি সেগুন গাছে নিতে চান তাহলে দাম পড়বে 32,000 টাকা। এই সোফা সেটের সাথে একটি বড় সেন্টার টেবিল আর 2টি ছোট সেন্টার টেবিল থাকবে, ওগুলি বানানোর কাজ চলতেছে, ওগুলি এখনও বানানো হয়নি, কিন্তু মানে আপনার সোফা সেটটি কমপ্লিট হয়ে গেছে, তো আপনাদের সোফা সেটটি দেখাতে পারছি। আর যদি এই সেন্টার টেবিলগুলো বানানো হয় তো আমি আপনাদেরকে ইনবক্সে দিব। কেউ যদি সোফা সেটটি অর্ডার করতে চান, স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের শোরুমে সরাসরি চলে আসতে পারেন। আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রাম পাহাড়তলি হাজি ক্যাম্পের পাশে শাহজাহান মসজিদের বিপরীতে আমাদের নিউ মডেল ফার্নিচার শোরুম। তো আজ এতটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।